তাহলে বলেন তো আবু বকরের দাম কমছে না বাড়ছে? আবু বকরের বাড়ি হয়ে গেছে মসজিদ, আর আবু জেলের বাড়ি হয়ে গেছে আন্তর্জাতিক টয়লেট। তমাম পৃথিবীর হাজিরা খায় আর মুখের উপর ঝাড়ে থুই আসে, কথা বল ঠিক কিনা? তার মানে কি কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে তার জীবনের পরিণতি ভালো হয়? বাংলাদেশের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত কামারপাড়া তাকওয়া জামে মসজিদের উদ্যোগে দুই দিন ব্যাপী বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হাই সরকার, দোয়া করা দরকার আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা স্মৃতি করিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবু সাইদ সরকার, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা স্মৃতি করিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক আপনাদের প্রিয় মানুষ জনরেতা জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল লতিফ বিশ্বাস, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা স্মৃতি করিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত মেহমান বৃন্দ, বিশেষ অতিথি বৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন হাফেজ মোহাম্মদ সাদ্দাম হুসাইন সাহেব, কথা বলেছেন প্রিয় ভাই হযরত মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন বিন সাঈদ। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। গতকালকে কথা বলেছেন, অত্যন্ত চমৎকার কথা বলেন আলহাজ মাওলানা জাহাঙ্গীর আলম নূরী পীর সাহেব বদরগঞ্জ রংপুর, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা স্মৃতি করিয়া দান করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রান্তে যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনা মালিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মামাবোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে দরদ ভরা ভালোবাসা হৃদয় নিঙ্গানো ভালোবাসা নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমরা মোনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, কারণ মোনাফিক মনে রাখবেন মোনাফিক সেনা বড় কিন্তু কঠিন। দাড়ি টুপি থাকার পরে মোনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মোনাফিক হতে পারে, বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ে যদি মোনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তো কতই যে বড়ডা হবে, কথা বলেন কেন? খালি মসজিদের নাম তাকওয়া হলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরেও তাকওয়া থাকা লাগবে। খালি মসজিদের নাম তাকওয়া হলে হবে না, মসজিদে যারা নামাজ পড়বে, এই মসজিদ যারা আবাদ করবে, এই মসজিদে যারা মুসল্লি হবে তাদের অন্তরে কি থাকা লাগবে? তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয়, পরহেজগারিতা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। যেহেতু মসজিদ কেন্দ্রিক মাহফিল, আমি আবার হিসাব নিকেশ করে কথা বলি, ঠিক আছে? চলেন একবারে ভূমিকা আর নাই, জবান শ্রী আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। সূরা আল মুমিনুন, একটি জবান শুনে সবাই পড়েন। আমার আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন। বলেন তো বাজান, এই সূরাটি নাজিলের শানে নজুল আছে না? যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে আগে নাজিলের প্রেক্ষাপট আলোচনা করতে হয়, কোন প্রেক্ষাপটে কোন সময় বিশ্বনবীর উপরে ওই সূরাটি বা আয়াতে কারিমা নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট যদি আলোচনা করা হয় তাহলে তাফসীরের পরিপূর্ণতা পায়, আর প্রেক্ষাপট নাজিলের শানে নজুল যদি আলোচনা করা হয় তাহলে আলোচনাটা বুঝতে আপনাদের সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা আল মুমিনুনের নাজিলের শানে নজুল আছে না নাই জানার দরকার আছে না নাই? কোন সময় নাজিল হয়েছে জানার দরকার আছে না নাই?
একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান গো আমার বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুন্ডেকে বলেন আমি মৌমাছির বন বন আওয়াজ শুনলাম ডানে তাকায় মৌমাছি নাই বামে তাকায় মৌমাছি নাই বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন হযরত ওমর ফারুক ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কুরআনুল কারীম রিসিভ করতেছেন বলুন সুবহানাল্লাহ তাহলে মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হলে কুরআনুল কারীম নাজিল হয় দপ্তরি ছুটির ঘন্টায় মারি মারে টন টন আওয়াজ হলে কুরআনুল কারীম নাজিল হয় সাতটা পদ্ধতিতে বিশ্ব নবীর উপরে কুরআনুল কারীম নাজিল হইতো বলতে গেলে লম্বা সময় লাগবে আমি লম্বা সময় আলোচনা করব না দীর্ঘ 23টি বছরে বিশ্ব নবীর উপরে কুরআনুল কারীম নাজিল হইছে আমার ভাই একটু মনোযোগ দিয়ে শুনে যান হযরত ওমর ফারুক ডেকে বল আমি মৌমাছির বন বন ভন ভন আওয়াজ শুনলাম এরপরে ডানে বামে তাকায় মৌমাছি নাই বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন হযরত ওমর ফারুক ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না নবীজির উপরে আসমান থেকে কুরআনুল কারীম নাজিল হচ্ছে হযরত ওমর ফারুক অপেক্ষায় থাকলেন হযরত ওমর ফারুক ডেকে বলেন বিশ্ব নবীর যখন কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল আবার নবীজি সাহাবা ইকরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন আমার সাহাবীরা এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরাল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানায় দেখলেন নবী গো এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারি يرزون الذين يرزون الفردوس هم فيها خالدون আমার আল্লাহ পাক বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবে আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দেবেন না জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজান একটু মনোযোগ দিয়ে শুনেন 7টা গুণাবলী মাত্র কয়টা 7টা গুণাবলী দিয়ে কেউ যদি জীবনটাকে সাজাইতে পারে 7টা গুণাবলী অর্জন করে জীবনটাকে পরিবর্তন করতে পারে বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে বাবার সম্পত্তির ভাগ যেমন সন্তান পায় বাবা মরলে ছেলে বাবার কি পায় সম্পত্তির কি পায় ভাগ পায় বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিশ সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায় কোন মুমিন যদি 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিবেন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন জান্নাতুল ফেরদাউসের ভিতরে তার নামে জায়গা বরাদ্দ থাকবে বলেন সুবহানাল্লাহ আপনারা আমার টার্গেট জান্নাত না জাহান্নাম কারা কারা জান্নাতে যেতেছেন একটু হাত তোলেন তো আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন জোরে বলেন আমিন এবার 7টা আঙ্গুল দেখান কয়টা গুণাবলী বলেন তো জোরে বলেন কয়টি আরো জোরে জোরে বলো না মুখ যারা খোলে না আল্লাহ আছে না নাই আল্লাহর ফেরেশতারা দেখে না আমার আল্লাহ দেখে না তাহলে মুখ খোলেন না কেন বলেন তো গুণাবলী কয়টি 7টি এই 7টা গুণাবলী বলেই আমি মোনাজাত করব ইনশাআল্লাহ হাত নামান একটু হাত নামান আমার ভাইরা চলুন আমার আল্লাহ পাক কি জানায় দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ ফালাহাল মুমিনুন আমার আল্লাহ পাক বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে অলরেডি মুমিনেরা সফল হয়েছে বলেন আল্লাহু আকবার সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা বলেন আল্লাহু আকবার আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল টাকা থাকলে সফল পৃথিবীর সবাই চেনে জানে সফল না না ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না টাকা থাকলে সফল হওয়া যায় না পৃথিবীর সবাই চেনে জানে সফল হওয়া যায় না আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান এনে আমল করবে যারা কথা বলেন ঠিক কি না একটু মনোযোগ দিয়ে শুনেন পৃথিবীর বর্তমানে সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম কি
জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এগুলো পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাদার ও কামার পারার মুসলমানেরা আপনাদের বাড়ির আশেপাশে বাজার আছে না নাই বেলকুচি বাজারই ধরলাম এই বাজারে একজন কাঁচা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আল্লাহর গোলাম যদি আজান দেওয়ার পরে মসজিদে মাথা টানত করে লোকটা যদি ईमानदार হয় আজান দেওয়ার পরে সালাত আদায় করে বলেন তো পৃথিবীর বড় নেতা জো বাইডেনের সে আল্লাহর কাছে এই কাঁচা মালের দোকানদারের ঈমানের দাম কম না বেশি কথা বোঝেন নাই মনে হয় পৃথিবীর বড় বড় লিডার আছে পুতিন কাটিং মারা মাল কিং জং কথা কয় না ভারতের দাদা এই যে পৃথিবী কাঁপানো বড় বড় লিডার আছে নেতা আছে ওরা যত বড় ক্ষমতা ধরক না কেন ঈমান আছে আল্লাহর কাছে দাম আছে ঈমান নাই আল্লাহর কাছে চার পয়সা দাম নাই আমার দেশের একজন ভিক্ষুক সাইল দরিদ্র মানুষ মানুষের দারে দারে ভিক্ষা করে রিকশা চালক ভ্যান চালক লোকটা যদি ঈমানদার হয় আজান দেওয়ার পরে আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয় এই পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে আল্লাহর কাছে ঈমানদার রিকশা চালক ভ্যান চালকের দাম কম না বেশি জোরে বলেন কম না বেশি ওই বেঈমানদের দাম চার পয়সা নাই ঈমানদারের দাম আছে না না আপনার আমার ভিতরে ঈমান নামের সম্পদ আছে আল্লাহর কাছে আপনার আমার দাম আছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কত ভালোবাসেন আপনাকে আমাকে জানেন আল্লাহ প্রথমে আপনাকে আমাকে দয়া করেছেন এক নাম্বার মুসলমানের ঘরে জন্ম দিয়া আল্লাহ জান্নাতের পথ আমাদের জন্য একটু আগায়া দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না এরপরে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া আপনাকে আমাকে আল্লাহ পাক জান্নাতের পথ আরেকটু আগায় দিয়েছে এরপরে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানায়া জান্নাতের পথ আমার আল্লাহ আরেকটু আগায় দিয়েছে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে জান্নাতের পথ আল্লাহ আরো একটু আগায় দিয়েছে বলেন সুবহানাল্লাহ এখন একটু আমল করলেই জান্নাত একটু কথা কয় না জাতির দিক দিয়ে আমরা সেরা জাতি মুসলিম জাতি কথা কয় না কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কোরআন পেয়েছি ধর্মের দিক দিয়ে সেরা ধর্ম ইসলাম পেয়েছি নবীর দিক দিয়ে সেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়েছি বলেন আল্লাহু আকবার তাহলে সব দিক দিয়ে সেরা আজকের আলোচনা যদি শুনে আমল করতে পারেন জান্নাতও পাবেন সেরা জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ বলবেন না কথা গোলাম রব্বানির না কথা কা একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে আমার আল্লাহ পাক বলেন কথা ফালাহাল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে আপনার আমার ভিতরে ঈমান আছে আল্লাহর কাছে আপনার আমার দাম আছে যার ঈমান নাই তার দাম নাই বেঈমানেরা ক্ষমতার টাকা পয়সা সব দিক দিয়ে ওরা দুনিয়াতে সফল হতে পারে আল্লাহর আদালতে ওরা সফল হতে পারবে না কথা বল ঠিক কি না আল্লাহর কাছে ঈমানদাররা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল আখিরাতে দাম আছে তাদের ঈমান নিয়ে মরবে যারা কথা কই না কেন ঈমান নিয়ে যদি না মরতে পারেন আপনার আমারও দাম নাই কথা কি বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ বলেন কদাফলাহাল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা ঈমানদার ছাড়া সফল হওয়া যায় না তাহলে আমি সংক্ষিপ্ত করে বলে দিলাম বলেন তো সফল হয়েছে কারা আপনারা বলবেন ঈমান এনেছে যারা আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা বলতে পারবেন না বলেন তো সফল হয়েছে কারা ঈমান এনেছে যারা বলেন সফল হয়েছে কারা আল্লাহর কাছে দামি বান্দা কারা ঈমানদার বান্দা যারা আল্লাহর কাছে দামি বান্দা কারা তাহলে এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে তাহলে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত আল্লাহু আকবার বলবেন না একটা লোক যদি জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে তার উপরে দায়িত্ব কি জোহরের সালাত কথা বলে না কেন কেউ যদি আসরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে তার উপরে দায়িত্ব কি আসরের নামাজ পড়া কথা বলে না কেন রাগ করতেছেন আমার কথা রাগ করতেছেন আল্লাহ পাক মুমিনদের সাতটা গুণাবলী নিয়ে যখন আলোচনা স্টার্ট করলেন শুরু করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন সর্বপ্রথম মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী সালাত দিয়ে শুরু করলেন বলেন আল্লাহ সালাতের সাথে এই মসজিদের সম্পর্ক আছে না একটু মনোযোগ দিয়ে শুন তাহলে এক নাম্বার গুণাবলী আমার আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি যখন সালাত আদায় করব বিনয়ের সহিত নম্রতার সহিত খুজু খুজু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে ভীতি সন্ত্রস্ত মন নিয়ে আপনি আমি যখন মসজিদের ভিতরে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাব অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না স্ত্রী কথা ব্যবসা বাণিজ্যের কথা দুনিয়াবি খেতকামারের কথা অন্তরের ভিতরে দুনিয়াবি কোনো খেয়াল চিন্তা ভাবনা রাখা যাবে না আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব অন্তরের মধ্যে কেবলমাত্র শুধুমাত্র ভয় থাকতে হবে কার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এই ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় নিয়ে আপনি আমি সালাত আদায় করব সালাত কিভাবে আদায় করবেন বিশ্বনবী কিভাবে আদায় করেছেন সাহাবায়ে কিরাম কিভাবে আদায় করেছেন সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যাই আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি এত লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পবিত্র পা মোবারক ফুলে উঠতো বলেন আল্লাহু আকবার যারা মনে করেন এখান থেকে কক্সবাজার দাঁড়ায় দাঁড়ায় বাসে সফর করেছেন দেখবেন 4 5 7 ঘন্টা গাড়িতে দাঁড়ায় থাকলে পা গুলো ফুলে ওঠে আমার নবী এত লম্বা সময় ধরে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন আমার নবীজির পা মোবারক ফুলে উঠত আমার ভাইয়েরা পায়ে স্যান্ডেল পর্যন্ত পড়তে আমার নবীজির কষ্ট হইত একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবী এত লম্বা সময় ধরে রুকু করতেন সিজদা করতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনদিন রুকু আর সিজদা থেকে মাথাটা উঠাবেন না আম্মা জানাইশা তাকে বলেন একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে আমি মনে করলাম পানি পড়ে ভিজে গেছে কিন্তু না না তাকায় দেখি বিশ্বনবী চোখের পানি দিয়ে সিজদা দিয়ে সিজদা করতে গিয়ে এত কান্না করেছেন কাঁদতে কাঁদতে পুরো বিছানাটা পর্যন্ত ভিজে গেছে নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন আম্মা জানাইশা তাকে বলেন নবী গো এত কান্না কেন করেছেন আপনার কি হয়েছে বিশ্বনবী দেখে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি নাই আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহু আকবার আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামের আগুনে পোড়াইও না আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামে দিও না যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই সেই নবী দিনের মধ্যে 70 বার বেশি সময় ইস্তেগফার করতেন তওবা করতেন যে নবী আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করতেন যে নবী আপনার আমার গুনাহ মাফের আশায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করতেন নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে কান্না করে নিজেদের গুনাহ মাফের আশায় আমাদেরও কান্না করার দরকার আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয় আমি আল্লাহর জন্য দান্নাই মান থাকে রাত নিশীতে যাবে যখন রাতের একটা দুইটা তিনটার দিকে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া স্ত্রীর কাছ থেকে আরামের ঘুমটাকে পরিত্যাগ কইরা যারা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া যাই নামাজে দাঁড়ায় গেল রাতের দুইটা তিনটার দিকে যে নামাজে দাঁড়ায় গেল এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় এই নামাজ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কি না ভালো করে বোঝেন রাতের একটা দুইটা তিনটার দিকে ওইটা যারা নফল তাহাজ্জুদের সালাত আদায় করে রাতের নিশীতে যারা সালাত আদায় করে আল্লাহকে সিজদা দেয় এটা বান্দার মালিকের গভীর প্রেম রাতের একটা দুইটা তিনটার দিকে ওইটা যারা নামাজ আদায় করে ওই রাহে নামাজের মজা পাইছে সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা তাহলে রাতের একটা দুইটার দিকে ওইটা চোখের পানি ছেড়ে দিয়া সিজদা দিয়ে কান্না করে কাঁদবেন কার কাছে আরো জোরে বলেন কেন কাঁদবেন নিজেদের গুনাহ মাফের আশায় নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর আশায় কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা সুরিফা আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে বলবো আল্লাহ
ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও ওই জাহান্নামের আযাব আর শাস্তি ভয়ঙ্কর যন্ত্রণার আগুন আমরা সহ্য করতে পারবো না যেই জাহান্নামের আযাব বিনাশ আর ধ্বংস ছাড়া কিছুই নয় ওই যন্ত্রণার শাস্তি আমরা সহ্য করতে পারবো না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররুন ওয়া মুকামা নিশ্চয় আবাসস্থল হিসেবে বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট কত না নিকৃষ্ট জাহান্নাম সুখের জায়গা না ওটা হলো যন্ত্রণার কারখানা কথা বলেন ঠিক কি না ইন্না জাহান্নাম মাকানাত মিরো সাদা লিত্তগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জোরে বলেন নাউযু বিল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনেন আমার আল্লাহ পাক সূরা নাবার ভিতরে জানা দিলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয় জাহান্নাম উৎপেত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য ফুল সিরাজের কিনারায় জাহান্নাম উৎপেত রয়েছে শিকারী অপরাধী বান্দাদের ধরার জন্য এটা হলো অপরাধীদের থাকার বাসস্থল এই জাহান্নামের আগুনে তারা যুগের পর যুগ জ্বলবে একটা মানুষ কত কোটি বছর জাহান্নামে থাকবে আর সঠিক এলে মার জ্ঞান আছে কার কাছে ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে খোদা তো হয়ে যখন আল্লাহর কাছে খাবার চাইবে আল্লাহ খাবার দাও বাজান গো আমার আমার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে যাও যাও জাহান্নামের তলদেশে যাইয়া দেখো আমি একটা ফলের চাষ করেছি ওই ফলের নাম হলো জাক্কুম ওই কাঁটাযুক্ত ফলগুলো জাহান্নামীদের খাদ্য হিসেবে পরিবেশন করো ওই কাঁটাযুক্ত জাক্কুম ফল যখন খাইতে দেওয়া হবে জাহান্নামী ফল মনে করে যখন গলার ভিতরে দেবে গলার মাঝামাঝি আটকে যাবে ভিতরেও যাবে না বাহিরেও আসবে না যত গলার আড়াছাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে জাহান্নামী যন্ত্রণায় ছটফট করবে আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাইতে দিয়েছে খোদা মেটানোর জন্য না জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য ওই জাহান্নাম বড় কঠিন জায়গা বাজার একবার যদি জাহান্নামের আগুন কারো দেহে লাগা যায় মনে হয় কলিজাটা পুরো ছাই হয়ে যাবে গলার মাঝামাঝি যখন ফলটা আজকে যাবে খেতে খেতে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা ভিতরেও যায় না বাইরেও আসে না যত গলার আড়াছাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে জাহান্নামীরা তখন চিৎকার মেরে বলবে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও আমার আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না এমন কোন পানি দেওয়া হবে না যে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে কেমন পানি দেবেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা দেহের ভিতরে বড় বড় ফোড়া হয় ফাটায় দিলে কি বের হয় জোরে জোরে একটু জোরে বলেন না এক গ্লাস খাবেন 50,000 টাকা দেব খাবেন কেউ এক গ্লাস রাজি আছে তাহলে হাসপাতাল থেকে সংগ্রহ করে আপনাদের দেই খাবেন নাকি খাবেন শুনে কেমন লাগতেছে সি সি গিন গিন লাগতেছে হুজুর বলেন কি সব ওয়াজের মধ্যে আবার এই সব আমি তো বলি নাই বলেছেন আমার আল্লাহ ইল্লা হামিমা ওয়া গাসসাকা এমন উত্তপ্ত ফোটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে যা পুষ ব্যতীত কিছুই নয় কি 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 পুষ পুষ ইল্লা হামিমা ওয়া গাসসাকা আলেম ওলামা আছে দুই একজন হ্যাঁ কথা কি ঠিক আছে এটা হ্যাঁ সূরা নাবার ভিতরে আছে না নাই ইল্লা হামিমা ওয়া গাসসাকা এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদের খাদ্য হিসেবে পরিবেশন করা হবে যা পুজ ব্যতীত কিছুই নয় ওই পুজওয়ালা গরম পানি যখন জাহান্নামী পান করবে জাহান্নামীর লারিবুরি গুলো গলে গলে পড়ে যাবে জোরে কর নাউযুবিল্লাহ বলেন তো বাজান সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করার দরকার আছে না নাই
নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করেন নিজেদের গুনাহ মাফের আশায় নিজেরা গুনাহ মাফ পাওয়ার আশায় আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই তাহলে নবী কত যত্ন করে সালাত আদায় করতেন সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করতেন জানেন মরুভূমিতে সাহাবা ইকরাম সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীর কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ এত মনোযোগ কাঁধে পাখি পয়রা থাকে মাথায় পাখি পয়রা থাকে এরপর টের পাইতো না বলেন আল্লাহু আকবার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছেন স্ত্রী মানুষজনকে ডাকলেন সন্তানকে বিপদমুক্ত করলেন হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে বিবি রে বাড়িতে এত মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না ডেকে বলে স্বামী গো আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন সন্তানটাকে সাপ পেঁচিয়ে ধরেছিল আমি মানুষজনকে ডাকলাম সন্তানকে বিপদমুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল স্বামী গো আপনি কি কিছুই বলতে পারেন না হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না বলেন আল্লাহু আকবার দুইজন একটু একটু দুইজন সাহাবীকে রাতের বেলায় জিহাদের ময়দানে বিশ্বনবী পাহারাদার বানায় দিলেন দুইজন ডিউটি করতেছেন গভীর রাত এক সাহাবী বলতেছেন ভাই দুইজন দাঁড়ায় থেকে খিলাফ আপনি বিশ্রাম করেন আমি পাহারা দেই আবার আমি বিশ্রাম করব আপনি পাহারা দিবেন দুইজন শিডিউল ভাগ করে নিলেন আর তাবুর ভিতরে ঘুমাচ্ছেন কে বিশ্বনবী এবং সাহাবা ইকরাম ভালো করে বোঝেন সাহাবী চিন্তা করলেন খামাখা দাঁড়ায় থেকে সময় নষ্ট করে খিলাফ নামাজের মধ্যে সময়টা কাটায় দেই আর কাফেরা মনে করে এটা মানুষ না গাছ টার্গেট করে তীর নিক্ষেপ করেছে একটা হাতের ভিতরে ঢুকে গেছে সাহাবী সালাতের মধ্যে দাঁড়িয়ে আছেন আবার আরেকটা তীর নিক্ষেপ করেছেন আর একটা হাতের ভিতরে ঢুকে গেছেন তাড়াতাড়ি নামাজ শেষ করলেন আর সেই পাহারাদার অন্য সাহাবীকে ডাক দিলেন ডেকে বলে ভাই কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে কিভাবে হইল বলে আপনি ঘুমাচ্ছিলেন আমি মল্লিক করলাম এই সময়টা নামাজের মধ্যে কাটায় দেই আর এই সুযোগে কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে কিন্তু আজকে নামাজের ভিতরে আমি এত মজা পাচ্ছিলাম এত মজা পাইতেছিলাম যে আমি আজকে যদি সলাতের মধ্যে দাঁড়িয়ে থাকি আর এই সুযোগে যদি কাফের বেমানের আক্রমণ করে বিশ্বনবী এবং সাহাবা ইকরামকে হত্যা করে আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না আমি যদি আজকে রসুলের পাহারাদার না হইতাম আজকে নামাজের ভিতরে আমি এত মজা পাচ্ছিলাম এত মজা পাচ্ছিলাম ওই তীর এসে যদি আমার দেহটাকে ছিদ্র করে দিত আমার কলিজাটা যদি ছিদ্র করে দিত আজকে আমি নামাজ ছাড়তাম না বলেন সুবহানাল্লাহ সাহাবা ইকরাম সালাতে কত মনোযোগ সুবহানাল্লাহ বলে হযরত আলী পায়ের মধ্যে তীর ঢুকে গেছে টান দেই ব্যথা পায় নবী ডেকে বলে সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়ায় যাও একজন সাহাবীকে বলেন আমার জামাই যখন সিজদায় চলে যায় তীরটা তখন বের করবা দুই রাকাত নামাজের মধ্যে বিশ্বনবী এবং সাহাবা ইকরাম দাঁড়ায় গেলেন প্রথম রাকাত শেষ দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদায় যখন সবাই চলে গেছে সাহাবী কাতারে ফাঁক দিয়ে যা তীরটা টান দিয়ে বের করেছেন নামাজ শেষে বিশ্বনবী জিজ্ঞাসা করে আলী নামাজের আগে তীর টান দিল ব্যথা পাইলা নামাজের সময় যখন তীর টান দিল তুমি ছিলা কোথায় হযরত আলী ডেকে বলে নবী গো আমি যখন নামাজের সিজদায় চলে যাই আমার কাছে মনে হয় আমি জমিনে সিজদা দিতেছি না মাওলা পাকের আরশে আজিমে যায়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতেছি বলেন আল্লাহু আকবার সাহাবা ইকরাম সালাতে কত মনোযোগ কত গভীর ভাবে তারা সালাত আদায় করতেন সুবহানাল্লাহ বলবেন না কাঁধে পাখি পরে তাকে টের পায় না মাথায় পাখি পরে তাকে টের পায় না সন্তানকে সাপে ধরে টের পায় না তীর টান দেয় ব্যথা পায় না আল্লাহু আকবার বলে আর আপনি আমি নামাজের মধ্যে একটা মশা আগে মশা মার তারপর সূরা ধর কথা কয় না কে নামাজের ভিতরে আমাদের মন মানসিকতায় এক থাকে না নামাজের ভিতরে দাঁড়ায় মন খালি ছটফট করে মাঝে মাঝে দুনিয়া বি এত চিন্তা ভাবনা দুনিয়া বি এত কথা নামাজের মধ্যে মনে হয় কয় রাকাত পড়েছি তাও মনে নাই কথা কর না কে দুনিয়া বি এত চিন্তা নামাজ পড়ে কামার পাড়া মন চলে যায় সাপা নামাজ পড়ে কামার পাড়া মন চলে যায় উল্লা পাড়া
এক কথা কর না কে নামাজ পড়ে বেলকুসি মন চলে যায় ভারতের বর্ডারে এক কথা কর না কে নামাজের মধ্যে দাঁড়ায় আমার মন খালি ছটফট করে এক কথা কর না রাগ করতেছেন রাগ করতেছেন একটা গবেষণায় বলা হয়েছে কিছু কিছু মুসল্লিদের মন আট সেকেন্ড নামাজের ভিতরে স্থির থাকে না আমাদের মন এত অস্থির দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয় খালি আবল তাবল কথা মনে হয় মাঝে মাঝে তো এরকমও হয় চিন্তা দুটো দিলাম না তিনটা দিলাম কথা কর না কে আমাদের মন কি মন পাগল মন কথা কর না কে পাগল মন খালি ছটফট কর পাগল মহান মন রে মন কেন উল্টো পাল্টা বলে ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ লম্বা চুল কাটিয়ায় আবার মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে জিন্সের প্যান শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই পোলানা মাইয়া ওইটা সেনা বড় দায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে কানে পড়ছে দুল কপালে পড়ছে টিপ কাছে যা যদি বলেন বিলকিস আপা পায় না আমি আবু আসসালাম বুখারী শরীফের স্পষ্ট হাদিস আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে কথা বলে ঠিক কি না এরপরে বাংলাদেশে পোশাকের স্বাধীনতার নামে আমার কিছু বোনেরা আন্দোলন করলো ঢাকা শহরে কয় পোশাকের স্বাধীনতা চাই কি স্বাধীনতা কয় দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল আমরাও পড়তে চাই কথা কয় না এই বেহায়া বেশরম মহিলা যারা আন্দোলন করলো আমি সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল ঘরের ভিতর এখন অভাবের কারণে পরুক আর গরমের কারণে পরুক কোন দাদি নানিকে ব্লাউজ তারা শাড়ি পরে বিশ্বরোডে আইসা রাস্তাঘাটে আইসা আন্দোলন করেছে দেখে যাও আমি তোমার নানি শাড়ি পরেছি দেখে যাও আমি তোমার দাদি শাড়ি পরেছি আন্দোলন করেছিল কখনো বলেছিল আর আগের দাদি নানি আগের দাদি নানির সাথে তোমাদের যায় তারা কত ভদ্র ছিল কথা বলে না রাগ করতেছে না মনে হয় দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল ঘরের ভিতর আর তারা বারো হাত শাড়িতে পুরো দেহটা ঢাকছে আর তুমি বোন ব্লাউজ তারা শাড়ি পরছো পুরো পিঠটা মনে হয় কাতার বিশ্বকাপের ম্যাচ হবে ফাঁকা রাখতে আছে না নাই তারা পোশাকের স্বাধীনতা চায় তার মানে কি যেটুকু পরে আছে ও পরবে না এ কথা কয় না কে তাহলে গুগলে সার্চ দাও যে দেশে মানুষ পোশাক ছাড়াই বসবাস করে পাসপোর্ট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও বাংলাদেশের রাস্তার একটা কুকুরও তোদের মতো মেয়ের জন্য কান্না করবে না এ কথা কয় না কে পোশাকের স্বাধীনতা আর কত স্বাধীনতা লাগবে মাঝে মাঝে ঢাকার কক্সবাজারে যখন যাই মনে হয় আমি লন্ডনে আসি মা বন্ধের পোশাকের দিক তাকান যায় না এত বেসাইস কথা কয় না কে মানে এমন এমন পোশাক পরছে অর্ধলঙ্গ পাতলা কাপড় মনে হয় সব ডাক করতেছেন না ও আরো কিছু দেখা পারছে খালি পারে না এরকম অভদ্র মা বোন আছে না নাই মনে রাখবেন যেই জিনিস যত দামি তার প্যাকেট তত দামি যে মা বোনেরা ভদ্র তারা কখনো বোরকা ছাড়া বাহিরে বের হবে না কথা বলে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না নারীদের জন্য পর্দা করা ফরজ এই হুকুম কা পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয় কথা বল ঠিক কিনা কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা সারা বাহিরে বের হতে পারে না কথা কন না কে কোন মা বোন যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগায় রাস্তা দিয়ে হাইটে যায় মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে কথা বলে ঠিক কি না আর যারা এই উল্টা পাল্লা শ্বাস দিয়া রং ঢং করে চোখে দেয় মাসকারা যুবকের কাম সারা লামখালি মিমখালি নুনের উপরে এক নোকটা পেট খালি পিট খালি ভাবির কপালে ডিজিটাল ফোটা এই বিউটি পাল্লারে শ্বাস দিয়ে রাস্তা দিয়ে হাইটে যায় আর যুবক কয় গেল রে কথা কয় না কে
মনে রাখবেন মাছ যদি পচে যায় পচা মাছে মাছি কম না বেশি পচা মাছে যেরকম দুর্গন্ধের কারণে মাছি বেশি পড়ে যে মহিলারা বেপর্দায় অর্ধলুঙ্গ পোশাক পরে যায় ওদের দিকে মানুষ ভালো নজরে তাকায় না দুষ্ট লোকের মাছি নামের নজর পড়েছে কেউ তোমাকে ভালো চোখে দেখেনি কি তো বোঝেন ও মনে করছে মানুষের চোখ কপালে উঠছে বেহায়া বেহায়া বেশরম কথা কয় দেখেন আমার মা বোনদের কেলা পর্দা করা তৌফিক দান করুন জোরে বলেন আমিন হে বউকা আপনার না তা আপনার বউ আপনার কথা শুনে পর্দা করবে না মিয়েকা আপনার তা আপনার মেয়ে আপনার কথা শুনে পর্দা করবে না কিন্তু আমরা আসলে ওইরকম দায়িত্বশীল পুরুষ হতে পারি না কথা কন না আপনার আমরা যে আসলে কি সঠিকভাবে যে দায়িত্ব এ বউয়া বোরকা পর্দা কর দেই নাই তো কোনদিন ধমক দিয়েছিল বোরকার জন্য ধমক দিয়েছিল দেই আমরাও চাই যে দেখুক গ্রামবাসী হক আল্লাহ হেদায়েত দান করুক জোরে কোন আমিন তাহলে স্ত্রীদেরকে পর্দা করাবেন তো ইনশাআল্লাহ মেয়েদেরকে পর্দা করাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমার মা বোনদেরকে পর্দাশীল নারী হিসেবে কবুল করেন জোরে বলেন আমিন আমার ভাইরা লম্বা হবে আমি লম্বা করব না তাহলে নামাজের ভিতরে মন খালি ঝটপট করে মাঝে মাঝে মানুষ এত তারা উড়ে করে নামাজে আসে বাজান এক মুরব্বি চাচা তারা উড়ে করে ওযু করছে এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে তাই সালা মসজিদ পিস লাগায় চাচা একদিক লুঙ্গি একদিক তাও পায় আল্লাহু আকবার মানুষ বলে ভাই লুঙ্গি খুলে গেছে আগে লুঙ্গি পরেন কয় না আগে জামাত ধরি আছে না নাই এত তারা হুরে করে আবার দেখবেন মসজিদের ভিতরে নামাজে দাঁড়ায় এদিক ওদিক তাকায় ফ্যানের দিকে তাকায় সাসারে নামাজের নেওয়ারটা ছাইরা দে আগে ফ্যান কয়টা আছে গইনা নে কথা কয় না মরার পরে ফেরেশতারা কবরে ঢুকলে বলবে তোমাদের মসজিদে ফ্যান কয়টি ছিল তা আপনি নামাজ পড়তে পড়তে চোখ কেন ফ্যানের দিকে যায় এ কথা কয় না কান্না এ সহজ সহজ একটা কথা বলে দিয়ে যায় লম্বা হবে নামাজের ওযু দুই তিন দিন করিতে শেষ হবে এত বলার সুযোগ আছে যারা ভালো মানুষরা দুই একবার শুনলে নামাজ পড়ো একটু শুনুন যদি দুনিয়া রাষ্ট্রপতি আপনাকে দাওয়াত দেয় কে কথা কয় না নতুন একটা রাষ্ট্রপতি হয়েছে বাংলাদেশে কি নাম শাহাবুদ্দিন চুপ্পু না কি না চুম্পু যাই আপনারা ওনার নাম আগে থেকে জানেন না কথা কথা দেখেন আচ্ছা ওনাকে কি আপনারা চেনেন আগে থেকে হঠাৎ করে একজন রাষ্ট্রপতি হয়ে যায় মানুষ জানি না কথা কয় না রাষ্ট্রপতি নিজেই বলেছেন নতুন রাষ্ট্রপতি ওনার বক্তব্য যে আমি যে রাষ্ট্রপতি হব এটা তো আমি কল্পনাও করি নাই কথা কয় না একটা দেশের এত দামি একটা পদে একটা মানুষ বসবে আর দেশের জনগণ বোঝেও না জানেও না এটা দুঃখজনক তাই না কথা বলে না কেন এটা দুঃখজনক না অন্তত জনগণের কাছে বলা উচিত তো যাই হোক কি বলবেন ঘর জামাই হলে অবস্থা যা হয় তা আমরা তো ওই অবস্থায় আছি কিছু বলার নাই আমরা ঘরের ভিতরে ঢুকেছি আর মা বোনদেরকে বাহিরে বের করে দিয়েছি ওই যে আমাদের এলাকায় সাঁওতাল আছে আপনাদের এলাকা আছে সাঁওতাল বোঝেন কথা কয় না এক কথা কয় না আপনি বোঝেন বোঝেন ওদের বিয়ে কখনো দেখেছেন দেখেননি ওদের স্বামী সালের উপর বসে থাকে সাল বোঝেন তো টিন টিন বোঝেন ওই টিনের উপর বসে থাকে এখন এই মেয়ের প্রতিশ্রুতি দিতে হয় ওপর থেকে নাইমে আসো স্বামী গো তোমারে কামাই করে খাওয়াম এই মেয়ে যখন প্রতিশ্রুতি দেয় যে তোমার রোজগার করা লাগবে না আমি তোমারে রোজগার করে খাওয়াব তখন স্বামী নামে আসে তো পৃথিবীর অধিকাংশ পুরুষের অবস্থা ওই রকম না বাংলাদেশের না আমি অন্য দেশের কথা বলবো এ দেশের পুরুষেরা ভালো শক্তিমান আছে আছে সত্যি আছে রাগ করতেছেন মনে হয় না তা আমাদের অবস্থাটা হয়ে গেছে এরকম মহিলাদের কামাই খাইলে আর কতটুকু ভালো থাকবে নিজেরা ইনকাম করা শেখে আর মনে রাখবেন যে মেয়ে ইনকাম করে ওই মেয়ে কিন্তু স্বামীকে টাইম দেয় না স্বামীকে কোনো টাইমই দেয় না
যদি কোনো মেয়ে অফিস আদালতে চাকরি করে বাড়িতে আসা মাত্র যদি বলেন এক গ্লাস পানি দাও আমি পরিশ্রম করে আসি না তোমার জন্য পানি আমারে কি দাসী বান্দি মনে হয় আমি কই চাকরি করি জানো না আর পানি খাবেন তৃষ্ণা মিটে গেছে কথা কয় না কিছুক্ষণ পরে যদি বলেন এখন কি তোমার হয়েছে এক কাপ কি চা পাবো চা মানে কথা কয় না কেন এই হলো অবস্থা আপনি যখন মহিলারা যখন ইনকাম করবে তখন আর স্বামীকে টাইম দেবে না কথা বলি ঠিক কিরা রাগ করেছেন মনে হয় এজন্য বইয়ের ইনকাম খাওয়ার ধান্দা বাদ দেন একটু নিজে ইনকাম করেন মিয়া বউকে পাঠায় দিছে ইনকাম করার জন্য আল্লাহ হেদায়েত দান করুন যাই হোক কথা বললে তো অনেক বলা যায় আমার তো সময় নেই এত কথা বলবো কিভাবে শুনেন 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 কি বলছিলাম নতুন রাষ্ট্রপতি হয়েছে আপনারা চেনেন তাই না আচ্ছা এই রাষ্ট্রপতি যদি মনে করেন আপনাকে দাওয়াত দিয়েছে আপনি রাষ্ট্রপতির গেস্ট মেহমান আজকে কোরআনের খাদেমদেরকে যতটা মানুষ চেনে সেই তুলনায় বাংলাদেশের 10 ভাগের এক ভাগ মানুষও এনাদেরকে চেনে না কথা কয় না তো আল্লাহওয়ালাদেরকে তো মানুষ ওই জায়গায় নিয়ে যাবে না আমরা তো বুঝি কথা কয় না খেয়াল যাবে কারা ওই যে হিরো আলম যেরকম এমপি হতে চায় এরকম মানুষেরাই দেখবেন বিশাল বিশাল পদে বসে আছে কথা কয় না কেন ভালো মানুষ এগুলোতে নাই আর ভালো মানুষ গেলে আমরা দামও দেই না হুজুর থাকবে মসজিদ মাদ্রাসায় না হুজুর সব এসব কেন কথা কি বোঝেন না হুজুর এক মসজিদের দায়িত্ব দিয়েছে তাই বলে কি মসজিদের টাকা পয়সা কি হুজুরের কাছে থাকে থাকে না মসজিদের কেশিয়ার আছে ওনার কাছে থাকে থাকে এই মসজিদের 2-4 লাখ টাকা আয় ব্যয়ের হিসাব তার জন্য আলাদা কমিটি লাগে আলাদা অর্থমন্ত্রী কেশিয়ার লাগে ইমামের কাছেও টাকা রাখে না কথা কয় না কেন আর দেশের এত কোটি কোটি টাকার বাজেট হয় কার হাতে দিচ্ছেন একবারও চিন্তা করেন না কথা কয় না একটা হুজুরের ইমামতি নেওয়ার আগে যে পরিমাণে ইন্টারভিউতে দেখা হয় হুজুরের দাড়ি ছোট না বড় মোসের অবস্থা কি হুজুর চা পান বিড়ি সিগারেট খায় কিনা হুজুরের বউ পর্দা করে কিনা হুজুরের বাবা মা কি অবস্থা হুজুর কোন দল করে কি করে একটা ইমামতি নেওয়ার আগে হাই 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 যে পরিমাণে একটা হুজুরকে আমরা যাচাই বাছাই করি সমাজের ইমাম বানানোর ক্ষেত্রে যদি আমরা এর এক ভাগ চিন্তা করতাম এই সমাজের নেতারা হয়ে যেত আল্লাহর ওলি একবার যদি চিন্তা করতাম কিন্তু ইন্টারভিউ না করা গেল মসজিদ ভরা মুসল্লি হুজুর তিলাওয়াত করেন তো হুজুর তো তিলাওয়াত পারে তুমি যে মসজিদের সভাপতি তোমার তিলাওয়াতের কি অবস্থা করো তো দিলা ভাই করো কথা কর না কে বিসমিল্লাহ সই করে কবর পাবি হুজুরের ইন্টারভিউ নিচ্ছে চিন্তা করছেন খালি ওদের কয়েকটা টাকা হয়েছে মসজিদের সভাপতি সেক্রেটারি হয়েছে একটা ভাব বেড়ে গেছে ইমামকে ইমাম মনে করে না মনে রাখবেন যারা ইমাম হবেন হক কথা বলবেন এটা রসুলের মেম্বার এখানে দাঁড়ায় কাউকে টাইম দেওয়া যাবে না কথা বলেন না কেন ইমামতি করা মানে মুসল্লিদের গোলামি করা নয় কুমুটির গোলামি করানো ইমাম হবে সমাজের নেতা ইমাম যা বলবে কুমুটি তাই মানবে আজকে কুমুটির কথা শুনে ইমামক সলা লাগে কয়েকটা টাকা দিয়ে হুজুরদের পকেটে নিয়ে ঘুরতেছে আল্লাহর কাছে জবাব একদিন দেওয়া লাগবে তোর মাঠ বাড়ি সব ঠান্ডা করে দেবে কথা কয় না কে তাই বলে এই মসজিদ কুমুটি আবার মন খারাপ করে না এই ওয়াজ আমি সব জায়গাতেই করি আবার আপনারা মনে করেন এই মসজিদ নিয়ে কেউ কিছু বলছে নাকি এরকম ভাইবেন না এক জায়গায় ওয়াজ করছি বাদশা মিয়া নাম বলছি এই যে মসজিদের নাম মানে ওয়াজের শেষে এরকম খুঁটি ধরছে কয় হুজুর আমার নাম বাদশা আপনি কৃষক আমার নামে এই ওয়াজ করলেন তো তাহলে বি কথা বলছেন নাই এই জন্য মসজিদ কমিটি যারা আছেন তারা উল্টা পাল্টা ভাববেন না এটা হলো মানুষকে বোঝানোর জন্য সবার উদ্দেশ্যে কথা কি বুঝাইতে পারলাম রাগ করতেছেন মনে হয় লম্বা হবে আমি লম্বা করব না বাজান গো আমার সমাজের নেতা বানানোর আগে আমাদের ভালো মানুষ চিন্তা করার দরকার আছে না না তাহলে রাষ্ট্রপতি যদি আপনাকে দাওয়াত দেয় শুনেন যদি দাওয়াত দেয় তাহলে রাষ্ট্রপতির সামনে যাকে মোবাইল টিপবেন দাড়ি চুলকাবেন লুঙ্গি ঠিক করবেন কি করবেন কে বলছো আবার বলো তো এই যে ছেলেটা খুব বুদ্ধিমান নম্রতার সহিত ভদ্রতার সহিত দাঁড়ায় থাকবেন যাতে তার সাথে কোনো বেয়াদবি না হয়
মনে রাখবেন দুনিয়ার একটা রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধানের সামনে যতটা আদবের সহিত নম্রতার সহিত ভদ্রতার সহিত দাঁড়িয়েছেন তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদব এবং ভদ্রতার সহিত নম্রতার সহিত আল্লাহর ঘরে মসজিদে গিয়ে সালাত আদায় করার সময় দাঁড়াতে হবে সোকে দিক দিয়ে এদিক সেদিক দিলে হবে না কানসুল কেলে হবে না মোবাইল হ্যালো নামাজে আসি ও ডিজিটাল মুসল্লি হবে না নামাজ পড়তে পড়তে লুঙ্গি ঠিক করলে হবে না তোমার লুঙ্গি এত খোলে কেন রশি বেঁধবে রশি কথা কর না কেন নামাজ পড়তে গেলে দাড়ি চুলকান লাগে কেন 2 মিনিট আগে দাড়ি চুলকে ওযু টজু করে তারপর নামাজ পড়তে পড়তে চুলকানি ওঠে কথা কর না কেন মলম বাজারে এত বিক্রি হয় মাইকতে পারো না আল্লাহ হেদায়েত দান করুক জোরে এখন আমিন নামাজ পড়তে হবে বিনয়ের সহিত আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে সালাত আদায় করব কার জন্য قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين নবী যে আপনি বললেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য বলেন আল্লাহু আকবার তাহলে মুমিন জীবনে সালাত আদায় করবে একমাত্র কার জন্য ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন তোমার গোলামি করি সাহায্য তোমার কাছে চাই আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু وآمنهم من خوف আমার আল্লাহ পাক বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ভালো করে বুঝুন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় নামাজ যদি নামাজের মতো হয় বান্দারে তোমার ইবাদত যদি ইবাদতের মতো হয় নামাজ যদি নামাজের মতো পড়তে পারো আমি আল্লাহ দুইটা জিনিস দেব এক নাম্বার রিজিকের টেনশন করা লাগবে না আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার বান্দারে সকল ভয় থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দেব বলেন সুবহানাল্লাহ তাহলে শুধু মসজিদ সুন্দর বানাইলে হবে না ঈমানটাকে সুন্দর বানাইতে হবে কথা কয় না কে আগেকার মসজিদগুলো ছিল কাঁচা কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা কিন্তু মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা আগেকার মানুষদের ছিল অভাব বড় ভালো ছিল তাদের স্বভাব বর্তমানে মানুষদের নাই কোনো অভাব নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব কথা বলেন ঠিক কে না এজন্য শুধু মসজিদ চাকচিক্য করলে হবে না ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভীতি ভয় থাকার দরকার আছে না নাই তাহলে আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা নিজে এদিক খেয়াল করেন যারা সালাত এদিক খেয়াল করেন যারা সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে আদায় করে তাহলে আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব অন্তরের মধ্যে ভয় থাকতে হবে একমাত্র কার দুনিয়াবি কোন চিন্তা মনের মধ্যে রাখা যাবে একমাত্র ভয় থাকবে আল্লাহর মনে মনে সালাত আদায় করবার ভয় করব আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন সালাত আদায় করবেন আর মনে মনে ভাববেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি কথা বলেন ঠিক কিনা আজকে জুমার নামাজের জন্য মসজিদ দুই তালা তিন তালা করা হয় মসজিদ ভেঙে বড় করা হয় কথা কয় না কে কিন্তু আসর মাগরিব আশা ফজরের সময় মাঝে মাঝে এমনও মসজিদ আছে আকামত দেওয়ার মতো মুসল্লি খুঁজে পাওয়া যায় না এই যে জুমার দুই রাকাত পড়ার জন্য 200 300 500 মুসল্লি মসজিদে ভিড় করে আসরের সময় 20 জন পাওয়া যায় মাগরিবে 15 জন পাওয়া যায় এশায় 10 জন পাওয়া যায় ফজরে 2 জন মুসল্লি জোটে না কেন এক কথা কয় না কেন এই মসজিদ অবশ্য ফজরে ভরে যায় না বিশ্বনবীর জামানায় জুমার নামাজের দৃশ্য যেমন ফজরের নামাজের দৃশ্য একই রকম ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ সুবহানাল্লাহ বলবেন না আমি নিজে এই বছর গিয়েছিলাম আহা দেখেছি আমরা তো তারাবি 20 রাকাত 16 মিনিটে পড়ি 20 রাকাত 20 মিনিটে পড়ি 2 রাকাত 2 মিনিটে পড়ি আর ওনারা তারাবির নামাজ পড়লেন 1 ঘন্টা 45 মিনিট নিয়ে কথা কয় না কে ওই নামাজ আর আপনার আমার নামাজ আমাদের 4G 5G গতির নামাজ যত তারা হুরা করে পড়া যায় আছে না না
এই নামাজ দিয়ে জান্নাত ততই সোজা জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে একটা মুখ খাবার দেবে সারা রাত ফেসবুক ইউটিউব ইন্টারনেট মোবাইল ঘাটাঘাটি কইরা ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন হে যুবক এই যে ফজর পড়লা না মাঝে মাঝে খালি জুমা পড়ো ফজর না পড়িয়া ঘুমাইলা এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কথা কয় না কেন কেমন করে ঘুমাও তুমি ও কামার পাড়ার যুবকেরা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা কেমন করে ঘুমাও মুসলমান কেমন করে ঘুমাও মুসলমান নামাজ করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা আল্লাহর ভয় আল্লাহকে রাজি খুশি করার জন্য পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে কোন কোন মুসলমান আদায় করবেন মুমিন কোনদিন সালাত নষ্ট করতে পারে না মুমিন কোনদিন সালাত কাজা করতে পারে না আল্লাহর ভয় নিয়ে কারা কারা করবেন দু হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে আদায় করা তৌফিক দান করুন জোরে বলেন আমিন আরো সিল্লা বলেন আমিন আল্লাহ কবুল করেন মুমিন বান্দার দুই নাম্বার গুনাহ বলি ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন মুমিন বান্দার দুই নাম্বার গুনাহ বলি অনার্থক কথাবার্তা বলা যাবে না এক জায়গায় বসে দুই তিন ঘন্টা গল্প পড়ে অমুক ভালো না তমুক ভালো না এ খারাপ সে খারাপ কিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে কথা কয় না কেন দুনিয়ার সব মানুষের সমালোচনা করে এত কথা কেন বলেন আলতু আলতু কথা বলা যাবে না আপনি কি মনে করেছেন জবানের হিসাব একদিন নেবেন কে মাইয়াল ফিজু মিন কবলিন ইল্লা লাদাইকি রকিবুন আতিদ বান্দা এমন কোন কথা বলে না যে কথা আমার ফেরেশতারা রেকর্ড করে না তাহলে প্রত্যেকটা কথার জবাব একদিন নেবেন কে এজন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা দুইটা জিনিস যদি কন্ট্রোল করতে পারো হেফাজত করতে পারো একটা হলো দুই চলের মাঝখানে নরম জুহুব্বা আর দুই রো মাঝখানে থাকা লজ্জা স্থান এই দুইটা যদি কন্ট্রোল করতে পারো হেফাজত করতে পারো সংযত রাখতে পারো আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম বলেন আল্লাহু আকবার তাহলে এই জবানের হিসাব নেবেন কে তাহলে মুখ দিয়ে যা খুশি তাই বলা যাবে না মুমিন কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না এত আলতু ফালতু কথা জবান দিয়ে আসে কেন চুপ থাকে চুপ 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 থাকাও নাজাতের লক্ষণ কথা কয় না কেন যা খুশি তাই মুখ দিয়ে বলা যাবে জবান দিয়ে আমরা সে কথা বের করব যে কথা বললে সওয়াব হয় কথাকে বোঝা গেল মুমিন বান্দারা দুই নাম্বার গুণাবলী অনার্থক কাজ করা যাবে না মুমিন টেকলে মুমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বাদ দেবে না ফাইভ স্টার সেভেন স্টার হোটেল খুলবে না মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদগাহ মাঠ বানাবে কবরস্থান বানাবে দশটা ফলের গাছ লাগা দিবে পুকুরের ঘাট বানায় দিবে গরিব দুঃখী মানুষের মাঝে টাকা বিলিয়ে দেবে মুমিনের টাকা হলে মুমিন তার টাকাগুলো ভালো পথে খরচ করবে কথা বলেন ঠিক না এদিক এদিক মুমিন বান্দার কান আল্লাহ দিয়েছে গান শোনার জন্য এ যুবক কান দিয়েছে গান শোনার জন্য রূপবান না আছে কমর দোলাইয়া আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলায়া ঝোলায়া কথা বলেন ঠিক কে না এই তো সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া কেন এসে ধাক্কা মেরে তিন টুকরে করে ধুয়ে গেছে মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানে ছিল এখন মরার পর ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায়া দেবে কথা কন ঠিক কে না এজন্য যুবক রে এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই অশ্লীল কথা শোনার জন্য দেয় নাই মাঝে মাঝে এমন যুবক দেখবেন মাজায় তার নাকে তার গলায় তার গেঞ্জিতে তার সাথে তার দেখে বোঝার উপায় নাই এটা মানুষ না বিদ্যুতের খুঁটি মনে হয় বিদ্যুৎ যখন কম পড়বে আর দেহ থেকে সাপ্লাই দেবে কথা কয় না কেন এরকম বখাটা টাইপের যুবক আছে না নাই ওর চুলের স্টাইল দেখার ভেড়ার চুল দেখা কি কথা আছে না নাই সমাজ এরকম যুবক উল্টা পাল্টা কাটিং দেয় পুরো চুল কেটে মাঝখানে তেল দিয়ে সোজা করছে মানে খেরের বালা আছে না নাই এটা বলে স্টাইল ওই রকম স্টাইল করার চাইতে কসুর সাথে গলার দড়ি দিয়ে মরা ভালো কথা কয় না কেন
রাগ করতেছেন মনে হয় তাহলে যুবক রে এই কান আল্লাহ গান শোনা জন্য দেয় নাই হককানে ওলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে ইসলামী সংগীত শুনতে হবে কোরআন তেলাওয়াত শুনতে হবে কথা বলে ঠিক কি না এই কান দিয়ে ভালো ভালো কথা শ্রবণ করতে হবে তাহলে মুমিন বান্দার দুই নাম্বার গুনাহ বলি মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয় মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয় মুমিন বান্দা সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে আমরা আছি আর গুনাহ আছে যেখানে আমরা নাই মুমিন বান্দার তিন নাম্বার গুনাহ বলি ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন মুমিন বান্দার তিন নাম্বার গুনাহ বলি পড়া ভাষা করতেছেন কে দোয়া করব ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে আর 10 15 মিনিট দেওয়া যাবে না একটু দেন ফিনিশিং দেই ভালো লাগবে শুনে যান মুমিন বান্দার তিন নাম্বার গোনা বলি ভাই অন্যদের ভাষায় বলতেছি উঠেন এমনি যুবক মানুষ আমার মেজাজ গরম বুঝেন না ফান করে দোয়া করে দেন অতএব একটু দয়া করে সময় দেন কালকে তো আর আসবো না আসবো কি এটাই বছরে বেলকুচিতে শেষ মাস আর আশা হবে না এটাই শেষ বেঁচে থাকলে আবারও দেখা হবে মারা গেলে তো দোয়া করবেন ঠিক আছে আমার ভাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন তিন নাম্বার গুনাহ বলি ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন মুমিন বান্দার তিন নাম্বার গুনাহ বলি আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয় মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত আসবে মুমিন বান্দা হিসাব করে করে সক্রিয়ভাবে বছরে যাকাত দিবে একবার কার হয় যাকাত নফল না ফরজ ধনীদের যাকাত দেওয়া ফরজ গরিবের যাকাত খাওয়া ফরজ নয় আমি যে গরিবের হাতে যাকাতের টাকা দিলাম দয়া বা করুণা করি নাই ওই গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ সৃষ্টি করে দিয়ে গরিব বড়লোক দয়া করেছে কথা বলেন ঠিক কি না এদিক 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 যাকাত দেওয়া কি আরো জোরে কর নামাজ যেমন ফরজ যাকাত দেওয়া তেমনি ফরজ যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য যাকাত আসছে সমাজের পথে পড়ে থাকা বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যাকাত আসছে রাস্তার এই পাশে দশতলা এই পাশে গাছতলা এর ব্যবধান দূর করার জন্য কথা বলেন ঠিক কি না স্বাধীনতার 50 বছর কেটে গেল যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না কারণ বাংলাদেশের মানুষ পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি এই কথা কেন শাড়ি লুঙ্গি নিয়ে আসছে 5000 মানুষ সুদ ভিত্তি অর্থনীতি হারাম আর যাকাত ভিত্তি অর্থনীতি করা ফরজ শুনেন শুনেন একটু শুনেন দুই তিন মিনিটে শেষ করে দেব কষ্ট দেব না নড়াচড়া করিয়ে না একটু শুনেন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন এদেশের অনেক মন্ত্রণালয় আছে আছে না না একটা জাকাত মন্ত্রণালয় চালু করেন এই যে দুর্ভিক্ষের স্লোগান দেন জাকাত মন্ত্রণালয়ের মাধ্যমে দুর্ভিক্ষের মোকাবেলা করা যায় কথা কয় না কে শুনেন শুনেন এদেশে বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দায়ী বড় বড় আলেম ওলামা যারা আছে তাদেরকে দায়িত্ব দিতে হবে সাকাত মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব তাদেরকে দিতে হবে তারা কি করবে এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে তালিকা করে তাদের কাছ থেকে যাকাতের টাকা কালেকশন করবে যাকাত আদায় করবে আর এদেশের সঠিক যাকাতের অর্থ পাওয়ার মতো গরিব ব্যক্তি যারা আছে তাদের তালিকা করবে তাদের তালিকা করে সুষ্ঠুভাবে বণ্টন করবে এই পদ্ধতিতে 10 বছর যদি যাকাত আদায় করা হয় আর 10 বছর যদি ভালো ব্যক্তিদের মাধ্যমে বণ্টন করা হয় বাংলাদেশে একজন গরিব মানুষ যাকাতের টাকা নেওয়ার জন্য 10 বছর পরে খুঁজে পাওয়া যাবে না বলেন আল্লাহু আকবার কিন্তু কে শুনে কার কথা আজও গেল না মনের ব্যথা এই দায়িত্ব কেউ নিলেও না সেই ভোরের আলো আর ফুটলেও না কথা কয় না কে শুনেন একটু শুনেন যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব যার যার তার কাঁধে দিলে হবে 2500 টাকার জন্য নেতা মাননীয় প্রধানমন্ত্রী দিল যে বিকাশের মাধ্যমে 50 লাখ মানুষকে করোনার সময় দিল না কথা কয় না 2500 টাকা করে দিল না
তো দেওয়ার সময় নেতা কি করছে নিজের বউয়ের নামে একটা সিম কিনে বউরে গরীব বানাইছে নিজের মেয়ের নামে একটা সিম কার্ড কিনে মেয়েরে গরীব বানাইছে আড়াই হাজার টাকা লোভ সামলাইতে পারে না যে নেতা সেই নেতার কাছে যাকাত মন্ত্রণালয়ের হাজার হাজার কোটি টাকা দিয়ে আপনি কেমনে নিরাপদে থাকবেন কথা কয় না কেন ওই সালসর ডালসর গুমসর তেরসর বিকাশের টাকাসর ওদেরকে দিলে হবে না ব্রিজে ঢুকানোর কথার ঢুকে দেয় বাস ব্রিজ উদ্বোধন করার আগে ভাঙ্গে রুকুত চলে যায় ওদেরকে দিলে হবে না দিতে হবে কাদের আলেমদেরকে কথা কয় না কেন যাকাত ধনীরা দেবে না ইনি ধনী মানুষ কথার কথা ওনার 100 কোটি টাকা যাকাত আছে 10 কোটি টাকা 5 কোটি টাকা কোনো মতে যাকাত দিয়ে নিজের 90 কোটি টাকা যাকাত নিজে মেরে খা এ কথা কই না কেন ইনি ধনী মানুষ না 10 লাখ টাকা যাকাত আছে 2 3 লাখ টাকা দিয়ে নিজের 7 লাখ টাকা যাকাত নিজে মেরে খায় সঠিকভাবে ধনীরা হিসাব করে যাকাত দেয় দুই চার জন হাতে গোনা ধনী যাকাত দেয় ভালোভাবে আর অধিকাংশ যাকাত সঠিকভাবে দেয় না তার কি ধনী যাকাত দেয় না যাকাত কি করা লাগে আদায় করা লাগে 2 মিনিট একটা ঘটনা বলি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কি না মুসা আলাইহিস সালাম ডেকে বলে কারণ তোমারে যাকাত দিতে হবে কারণ ডেকে বলে মুসা আমি যাকাত দিতে পারবো না মুসা আলাইহিস সালাম ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে আল্লাহু আকবার কারণ ডেকে বলে মুসা কত দিতে হবে শতকরা 2.5% কারণ ডেকে বলে আমি একটু হিসাব নিকাশ করি আপনি পরে আসেন মুসা আলাইহিস সালাম চলে গেলেন আর কারণ হিসাব নিকাশ করা শুরু করে দিল এই কারণ কে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল 70টা উট লাগতো তার চাবি বহন করতে চাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না আমার বাজানেরা এইবার একটু মনোযোগ দে গুনাহগারের কথাগুলো শুনে যাক হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাত আসছে আপনি তো কৃপণ পায় স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে গায়ে জামা দেয় না ছিঁড়ে যাবে বলে সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে কি করলো এলাকার একটা দুই নাম্বার মহিলা ছিল নাম হলো সর্দা এই সর্দা নামের পতি তার কাছে যা বলে সর্দারে এক বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে তোর দিয়ে দিলাম আগামী কালকে সাক্ষী দেওয়ার পর আর এক বস্তা টাকা দেব বিনিময়ে মুসা নবী যেই মজলিসে দাঁড়াইয়া বয়ান করবে ওয়াজ নসিহত করবে মানুষকে উপদেশ দেবে ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি এই মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলা আমি সর্দার সাথে রাত কাটাই বাস এতটুকু কথা বললে যথেষ্ট বাকি যা করার আমি করব সর্দার রাজি হয়ে গেল পরের দিন সকাল বেলা হাজার হাজার জনতার সামনে মুসা আলাইহিস সালাম বয়ান করে ওয়াজ নসিহত করে মুসা নবীর আলোচনা শোনার পর সর্দার পাষাণ হৃদয় গই লাগাইছে চোখ দিয়া পানি ঝরতেছে বলেন আল্লাহু আকবার কারণ কালি ইশারা দিয়া বলে সর্দার তাড়াতাড়ি দাঁড়াও কারণ বলে শব্দ তাড়াতাড়ি দাঁড়াও শব্দ বলে আরেকটু শুনে বলেন আর শুনতে দেওয়া যাবে না দুইজন লোক পাঠায় দিল তাড়াতাড়ি করে শব্দকে দাঁড় করায় দাও আজকে মুসা যে কায়দায় ওয়াজ করতেছে সব মানুষ কালেমা পড়ে ঈমান গ্রহণ করবে এইবার দুইজন লোক যা বলে নেতা দুই বস্তা টাকা দিতেছে ছিল এক বস্তা টাকা তো রাত্রিতে দেওয়া হয়েছে আর এক বস্তা টাকা রেডি আছে সাক্ষী দিয়া টাকার বস্তা টেনে বাড়িতে যাও শব্দ বলে আরেকটু শুনে বলে শুনতে দেওয়া যাবে না দুইজন লোক দুই দুই হাত ধরে জোর করে শব্দকে দাঁড় করা দিল যখন মুসা নবী যখন ভালো করে বোঝে শব্দ যখন মুসা নবীর সামনে দাঁড়িয়ে গেছে কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর তাকায় দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মুসা নবী কি শব্দকে চেনে রতনে রতন চেনে একটু মনোযোগ দিয়ে শোনেন মুসা নবীকে ডাইরেক্ট বলে মুসা ওয়াজ বন্ধ কর বয়ান বন্ধ কর আজ বাংলার জমিনে দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে কোরআন তাফসির মাহফিলে সঠিক কথা তুলে ধরে মসজিদের মেম্বারে দাঁড়াইয়া যখন সঠিক কথা তুলে ধরে সুদগোষের আলোচনা করে আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার কথা বলে একামতে দিনের কথা বলে এক শ্রেণীর ডিজিটাল কারণ আছে ওরা লাভ মারায় দাঁড়ায় বলে হুজুর ওয়াজ বন্ধ করেন আপনার ওয়াজ লাইন সারা হুজুরের ওয়াজ লাইন সারা না তোমার জীবন লাইন সারা আর তুমি পুরোটাই তার সেরা তোর কাম সারা ফেরেশতারা জায়গা মতো পিটাইয়া তোর তার সাজা করে দেবে কথা বলেন ঠিক কিনা ডাইরেক্ট আলেমদের কথা বাধা দেয় এরকম লোক আছে না নাই হুজুরের আওয়াজ ভালো লাগে না আর জলে মুনাফিক যে অন্তর সংকীর্ণ ছোট কথা কয় না কে হক কথা সহ্য হয় না গায়ে মনে ফসকা পরে গরম পানি ঢেলে দেওয়ার মতো এই কথা কর না আপনারা
রাগ করছে হক কথা শুনলে ওর চোখ মুখ মলিন হয়ে যায় মুখের দিক তাকান জানা মনে বৈশাখ মাসে মেঘ করছে যখন তখন বৃষ্টি হয় আর না হলে বজ্রপাত হয় সব ফেটে যায় কথা কয় না কে দেখছেন দেখছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে না চোখ মুখ মলিন করে বুঝবেন অন্তরে ভাইরাস ঢুকে গেছে আল্লাহু আকবার শুনলে বুঝবেন ভাইরাস আছে কথা কয় না হক কথা আলেমেরা তো বলবেই তুমি মানো আর না মানো সাপোর্ট দাও যে না হুজুর ঠিক বলেছেন হুজুর হক কথা বলে উনি এসে হুজুর কি বলেন সব হক কথা বলে বলে এটা রাজনীতি হয় রাজনীতি বুঝেই না আর হুজুরে যদি রাজনীতির কথা বলে বাংলাদেশের রাজনীতির কথা বলে না বলে কোন দেশের সৌদি আরবের কথা কয় না কেন কোরআনের বিশ্বনবীর কথা কয় না ওমরের রাজনীতির কথা বলে আমরা কি বাংলাদেশের রাজনীতির কথা বলি বোঝে না মিছে রাগ করতেছে হযরত উমরের ওয়াজ করে তখন হুজুরে বোঝে যে উমরের মতো এরকম শাসক হলে আমাদের কপালও খুলে যাবে বাংলাদেশটা জান্নাতের টুকরো হবে বলে একটু উদাহরণ দেয় তাই সহ্য হয় না আর যদি ওরা যা করছে ওলে যদি আমরা খালি টানিয়ে তুলে ধরি তো কি যে হবে কথা কয় না কেন ওই ওয়াজ করে খালি একটু উদাহরণ দেয় যে এরকম হতে হবে তাই খবর খারাপ যাই হোক অনেক কথা বলছি কষ্ট হচ্ছে আপনাদের দোয়া করব নাকি বলেন লিল্লাহি তাকবীর সাতটা শেষ করব মাশাআল্লাহ কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের কবুল করেন জোরে বলেন আমিন এই তো তিন নম্বরের পরে যুবকদের এসে গেছে শুনেন আমার ভাইয়ের একটু মনোযোগ দেয়া শুনেন কারণ ডেকে বলে মুসাওয়াজ বন্ধ কর তাকায়া দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে শব্দা তোমার যা বলার তুমি বলো শব্দা এবার বলতেছে কারণ তুমি বসো আমি দাঁড়িয়েছি বলার জন্য মুসা নবী অবাক হয়ে দর্শকের ভূমিকা পালন করতেছে এইবার শব্দা ডেকে বলতেছে ও জনগণ শুনে দি আমল আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই আজকে মুসা নবীর আলোচনার শোনার পর আমার পাশা হৃদয় গই লাগাছে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না অশ্লীল কাজ করব না মন্দ কাজ করব না আমি গুনাহ থেকে তওবা করে ইমান গ্রহণ করব আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায় সুতকুর গোসকুর ভালো হয়ে যায় সর ডাকাত ভালো হয়ে যায় বেপর্দায় সালাম আপনারা পর্দা করে দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে মাথায় টুপি পরে কথা কন না কেন আলেমদের বয়ানের মাধ্যমে মানুষ পরিবর্তন হয়ে যায় মুসানবীর আলোচনা শোনার পর সবটা দেখে বলে আর খারাপ কাজ করব না তওবা করে ভালো হয়ে যাব আর দেখে বলে শুনেন এই কারণ কেন লাফালাফি করে আপনারা কি জানেন গতকাল এইবার গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছে গুমর যে গর্ত ঘুরেছে দেখেন সে নিজেই গর্ত নিজেই পরে কিভাবে এইবার ডেকে বলে শুনেন এ কারণ কেন লাফালাফি করতেছে গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছে আমার দুই বস্তা টাকা দেবে এক বস্তা টাকা গতকাল রাত্রিতে দিয়েছে আর এক বস্তা টাকা আজকে সাক্ষী দেওয়ার পরে দিবে বিনিময়ে আমাকে একটা কথা বলতে হবে কারণ আমাকে শিখিয়ে দিয়েছে এই কথা আমাকে বলতে হবে মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলা আমি শব্দার সাথে রাত কাটাই কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র ওই কারণ হলো আমি শব্দার নিয়মিত ভক্ত কার জন্য গর্ত করেছো নিজের গর্তে নিজেই পড়েছো ফান্দে পড়িয়া বগা কান্দে রে কৌশল করেছে মুসা নবীকে দর্শনের অপবাদ দিয়ে ফাঁসানোর জন্য আর আমার আল্লাহ কৌশল করেছেন সেই সাক্ষীকে ভাড়া করেছে সেই সাক্ষীর মুখ দিয়ে সঠিক গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন তিনি কে ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহু আকবার জাতির জনগণ বুঝতে পারল কার দোষ আর কে নির্দোষ বোঝার বাকি আছে মুসা আলাইহিস সালামের রাগান্বিত হয়ে গেলেন ডেকে বলে আল্লাহ আর তো কারুনকে সার দেওয়া যায় না ওর এত বড় সাহস আমার বিরুদ্ধে দর্শনে তহমত দেওয়ার জন্য মহিলা মানুষকে টাকা দিয়ে কন্ট্রাক্ট করেছে আজও দেখবেন আল্লাহওয়ালাদের ফাঁসানোর জন্য সাক্ষী ভাড়া করা হয় টাকা দিয়ে কেনা হয় কারণ সাক্ষীর বক্তব্য শুনে বোঝা যায় সেদিন ছিল আমাবস্যার রাত আমি 1 কিলোমিটার দূরে থেকে দেখেছি ধারালো সারুক চাকু দিয়া কোপায় কোপায় মারছে আমাবস্যার রাতে কি 1 কিলোমিটার দেখা যায় গাঁজা খাইলেও মানুষ এত উল্টা পাল্টা বলে না কথা কি বুঝছে তার মানে বোঝা যায় সাক্ষীটা যে মিথ্যা বানোয়াটেতে কোনো সন্দেহ আছে কথা কয় না আবার কয় হুজুর এক রাতে 300 জন আমি চিন্তা করি মাজার সোজা করছে কেমনে
এতবার তহমত দিবেন না আলেমেরা কোনদিন ধর্ষণকারী হতে পারে না ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আলেম বান্দারা সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে কথা বলে ঠিক কি না রাগ করেছেন মনে হয় এ বাজান দুনিয়া কয়দিন বাঁচবো মারা তো একদিন যাওয়াই লাগবে হক কথা বলেই মরতে চাই কথা বলেন ঠিক কি না সিংহের মতো বিড়ালের মতো মিয়াও মিয়াও করে শত বছর হায়াত দরকার নাই বাসতে হলে বাঘের বাচ্চার মতো এক বছর হুংকার দিয়ে টিকে থাকলে যথেষ্ট কথা বলেন ঠিক কি না একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন সামনের দিকে যাই মুসাল্লা সালাম দেখে বলে আল্লাহ কারুনকে আর সাথ দেওয়া যাবে না আপনি জমিনকে ওয়াদার করেন জমিন যেন কারুনকে গ্রাস করে ফেলে আল্লাহ পাক দোয়া মঞ্জুর করলেন হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে ধন সম্পর্ক কারুন চলে যায় কারুন দেখে বলে আমার দেখে শক্তি আছে লাফে উঠতে পারবো ব্যাপার না মাজা পর্যন্ত চলে গেছে ওর একটু ভয় লাগে না মনে করছে উঠতে পারবো গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে দেখে বলে মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও আমার জানটা ভিক্ষে দাও মুসা নবী দেখে বলে আল্লাহু সামাদ আমার আল্লাহ অমুক উপেক্ষী আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না আমার আল্লাহ শুধু দিয়ে যায় দেখে বলতেছে কারণ রে তোর ধন সম্পদ সব জমিনের ভিতরে চলে যা আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা যাকাত দেবে না সম্পদকে জমা করে রাখবে কথা কয় না কেউ সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক বলেছেন যারা স্বর্ণ রূপা জমা রাখে যাকাত দিতে চায় না আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না এই সম্পদ যারা জমায় তাদের জন্য আযাবের সুসংবাদ দাও কথা কয় না আযাবের কি দাও সুসংবাদ দাও মনে রাখবেন এই সম্পদ যাকাতের অর্থ যে জমা রাখলেন এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হলো এই সম্পদ একদিন আপনার গলার কাটা হয়ে আপনাকে জাহান্নামে শাস্তি দেবে কথা বলে ঠিক কি না এই তো মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার মুসা আলাইহিস সালাম ডেকে বলে কারুন রে যারা তোর মতো যাকাত দেবে না কঠিনই কিয়ামতের ময়দানে তুই কারুনের সাথী আল্লাহর দরবারে একদিন তাদেরও বিচার হবে যাকাত হলো মালের ময়লা যাকাত আপনার সম্পদকে পবিত্র করে যাকাত দিবেন আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করে দেবে যাকাত দিবেন আপনি নিজেও বাঁচবেন কথা বলেন ঠিক কি না যাকাত না দিয়ে সম্পদ যদি জমা রাখে আর সম্পদ দিকে তাকায় তাকায় থাকতে থাকতে আপনার যদি মৃত্যু হয়ে যায় এই সম্পদ আপনার জন্য বিষাক্ত সাপ হয়ে কথা কয় না কে সেদিন টের ভাইবা যদি বলেন কি ব্যাপার তুমি কে কয় আমি তোমার সেই সম্পদ কথা বলেন ঠিক কি না এজন্য বাজান আল্লাহ যাদেরকে যাকাত দেওয়ার মতো ধনী বানাইছে নেসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায়া দিয়েছেন আল্লাহর ভয়ে সঠিকভাবে বছরে একবার হিসাব করে যাকাত দিতে রাজি আছেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন এইবার চার নাম্বার গুনাহ বলি ওয়াল্লাযীনা হুম লি ফরজিহিম হাফিজুন মুমিন বান্দার চার নাম্বার গুনাহ বলি আল্লাহ যদি মুমিন বান্দাকে দেখে খেয়াল মুমিন বান্দার চার নাম্বার গুনাহ বলি ওয়াল্লাযীনা হুম লি ফুরুজিহিম হাফিজুন নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা হেফাজত করা মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না মুমিনের যৌবন পার্কে বিক্রি হয় না মুমিনের যৌবন হালাল স্ত্রীর কাছে খরচ হয় কারণ এই যৌবন কালের হিসাব একদিন নেবেন কে আরো জোরে বল আল্লাহ শিশু কালের হিসাব নেবেন না নেবেন কোন কালের যৌবন কালের এইজন্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম লি ফুরুজিহিম হাফিজুন মুমিন বান্দার চার নাম্বার গুনাহগুলি নিজের যৌবনটাকে হেফাজত করা নিজের যৌবনকে কন্ট্রোল করা প্রবৃত্তির অনুসরণ করা যাবে না মন চাইলেই গুনাহ করা যাবে না আমরা যৌবনের তারনা গুনাহ করতে ভালোবাসি আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ বড় পছন্দ করে বলেন আল্লাহু আকবার যৌবনকালে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায় লম্বা সময় রুকু করা যায় লম্বা সময় সিজদা দেওয়া যায় যৌবনকালে ঠান্ডা পানি দিয়ে উজু করা যায় যৌবন কালে শীত সহ্য করা যায় কিন্তু বৃদ্ধ কালে হাঁটু কাঁপে মাজা কাঁপে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় ভালো মতো রুকু সিজদা করা যায় না দাঁড়াইতে ব্যথা বসতে ব্যথা উঠতে ব্যথা এজন্য আল্লাহ যৌবন কালের ইবাদত বান্দার কবুল করেন আর যৌবন কালের হিসাব নেবেন কে আর যৌবন কালটা ইবাদতে কাটানোর দরকার আছে না নাই
জোরে বলেন আছে না নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু বলেন তোমরা যৌবনের তারনায় গুনাহ করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমলনামায় গুনাহ ঠিক ইলাকা থাকবে কথা বলেন ঠিক কি না এজন্য মুসলমান আল্লাহর গোলাম ভালো করে কথাগুলো বুঝা যান এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে কাঁচা দাড়িগুলো একদিন সাদা হয়ে যাবে টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে কথা বলেন না কেন যৌবন চিরকাল থাকবে না ওই যে 70 বছর এক মুরব্বি দেখা যায় সাসার কাছে যা বলেন তোর যৌবন আছে নাই যৌবন বেঈমানি করেছে যৌবন চিরস্থায়ী না কথা কয় না কেন তার যৌবন কালের সময় তিনি অতিবাহিত করেছেন যুবক রে এইজন্য এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে কথা বলেন না কেন তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে গহনা দিন ফু রাইয়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কথা বলে ঠিক কি না রাগ করতেছেন না কথা ভাষা করতেছেন যুবক তুমি যৌবনের তারে না গোনা করো আল্লাহর ভয় নাই ওই যে ওই যে ওই যে ওই যে পার্কের ওই পাশে বসেছিল না একটা মেয়ে মানুষের হাত ধরে আমি দেখি নাই কি দেখেছি এই কথা কয় না কেন এ যুবকে উত্তর ভারতে শেফালি ওই জানালার দরজায় ওই যে কথা কেন মুরব্বি চাচা 22 বছর বয়সে ওই যে সয়েলা নৌকেশ্বর ওই যে যমুনার উত্তর পারে ওই যে সরের ভিতর আছে না হিসাব কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে দায়বদ্ধ আবদ্ধ আপনার কৃত কর্মের প্রত্যেকটা আল্লাহর কাছে লিপিবদ্ধ করা আছে যেদিন ধরায়া দিবে সেদিন বলবেন মালি হাজাল কিতাব লাইগদরু সগিরতাম ইল্লা কাবিরতান ইল্লা আহসাহা এত বড় আশ্চর্যজনক একটা কিতাব ছোট কথাও লেখা বাদ যায় না বড় কথাও লেখা বাদ যায় না যা যা করেছেন সব লেখা আছে যুবক হে যুবক কয়টা কয়টা কথা কয় না রাগ করেছেন এখনকার যুবক চার পাঁচটা করে এক কথা কেন এই 14 ফেব্রুয়ারিতে জয়পুর হাটে মারামারি হলো দেখেননি একটা ছেলের চারটে নাইকে মারামারি করার কি দরকার চারটে মেয়ে মিলে এক ছেলের ভালোবাসতে পারো চারজন মিলে বিয়ে করে একটা ছেলে সংসার করতে পারো না কথা কয় না কেন চার জনেরই যখন একটা ছেলেরে ভাল লাগছে ওর কথায় যখন চার জনই মইজা গেছো তে একই সাথে সংসার করো মারামারি কে এই আপুরা আপুরা কেন মারামারি করো রাগ করতেছেন আপনারা একটা যুবক কয়টা মেয়ের সাথে প্রেম করে একটা যুবতী কয়টা ছেলের সাথে প্রেম করে আগে আমরা দাখিল আলিম পরীক্ষা দিয়েছি প্রেম ভালোবাসা কি বুঝি নাই আর এখনকার পোলাপান ক্লাস 5 এর ছাত্র কয়টা আমার ক্লাস 7 এর ছাত্রী বালিশের নিচে সাতটা সিম কার্ড পাওয়া গেল প্রত্যেকটাতে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে ইংরেজির একটা অক্ষর এন বি টি এস এম জিজ্ঞাসা করা হলো মা এগুলো কি কয় অ্যাঙ্গেলে লিখে রাখছি কি কয় টি তে টিটু বিতে বাবলু এন তে কয় মামুন এস তে সুমন এন তে কয় নয়ন আছে না না সারা দিন নয়ন ফোন দেয় রিসিভ করে না সন্ধ্যাবেলায় ওই নয়নের সিম তুলছে সিম তোলা মাত্রতে কল দিছে কি গো সকাল থেকে তোমার সাথে কথা না কয় পরান পাখি উড়ে যায় আবার খাঁচায় আসে আবার উড়ে যায় আবার খাঁচায় আসে কথা কয় না তখন ডেকে বলে জানো না তোমার পরান পাখি উড়াউড়ি পরে করুক আজকে বাবা বাড়িতে ছিল সেই জন্য কল দিতে পারি না এই মাত্র বাজারে গেল এ এর সিরিয়াল কিন্তু 7 নাম্বার ও জানেই না যে সকাল থেকে আরো 6 জনা কোনার সময় দিতে হবে ইনি 7 নাম্বার এই হলো প্রেমের অবস্থা কথা কয় না এইজন্য যুবকে যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর পয়গাম্বর ইউসুফ আলাইহিস সালাম 2 মিনিট বলে দোয়া করে দেব নাকি কোন একটু শুনেন একটু জলেকা নিজের কামনা বাসনা পূরণ করার জন্য প্রত্যেকটা দরজায় তালা মারছে প্রত্যেকটা দরজায় হে যুবকে বদ্ধ ঘর খালি ইউসুফ আলাইহিস সালাম আর জলেখা তোমার তো আর বদ্ধ ঘর লাগে না পার্কের সিপে গুলি পাইলে তোর পীড়িতের 12 মাস কথা কয় না
বর্তমান সমাজে যা নোংরামি চলতেছে বাকবাকুম পায়রাগুলো যেভাবে ওরাগুরি করতেছে কিসের প্রেম ভালোবাসা এলে প্রেম ভালোবাসা না সব অসভ্যতা নোংরামি কথা বলে না কেন আগেকার ছেলে মেয়ে প্রেম করছে ওই জগত নিয়ে দাঁড়িয়ে আছে এই জগত ছেলে আর এখনকার প্রেম ছেলের কোলে মেয়ে মেয়ের কোলে ছেলে দূরে থাকে আর প্রেমই নাই আগেকার প্রেম সিটিতে আর এখনকার প্রেম ডাইরেক্ট অ্যাকশন দুই দিন মোবাইলে কথা বলে কয় সাক্ষাৎ দেখাও সাক্ষাৎ দাও সাক্ষাৎ দিবের কাছে বিরিজের নিচে আমি আর বললাম না পরে পত্রিকায় খবর এলো প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে প্রেমিকা গণধর্ষণের শিকার এই হলো সমাজের প্রেমের হালচাল এগুলো বলতে গেলে আবার অনেকে আমাদের কিনে সমালোচনা করে ওয়াজ পারে না তো ওই প্রেমের ওয়াজ করে সময় কাটায় আসলে কি তাই না এগুলো দরকার আছে এ কথা কর না কেন রাগ করতেছেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে তালা আবদ্ধ করে জলেকা কাছে আর যায় আর বলে দিলে বড় জালারে পাঞ্জাবি ওয়ালা হুজুর তো কিছুই বোঝে না হুজুর সবই বোঝে নারীদের চলা কলা বোঝে না কথা কোন ঠিক কি না কারণ হুজুরের একটু সহজ সরল দুই একটা মিষ্টি কথা বললেই পটে যায় কিন্তু মাজান গো আমার ভালো করে বুঝে যান নারীদের চলা কলা বোঝা বড় মুশকিল জলেকা নিজের এদিক খেলতে শরীরের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকে ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ এই কথা বলে জলেকা কাছে আসে আর বলে ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে তুমি ভয় করো জলেখা রে আল্লাহকে তুমি ভয় করো জলেখা তো এত কথা বোঝে না ও বারবার কাছে আসার ইশারা দিয়ে কি যেন বুঝায় ইউসুফ নবীর অন্তরে ভয় কার ইউসুফ নবী আল্লাহকে ভয় করলেন ইন্নিয়া খাফুল্লাহ অন্তরে আল্লাহর ভয় নিয়ে ডেকে বলে আল্লাহ জলেকার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি এখান থেকে আপনি সারা আমাকে বাঁচানোর আর কেউ নাই আমার ভাইরা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করলেন ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব বিপদে পড়ে ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ আমি সামনের দিকে দৌড় মারার দায়িত্ব আমার আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার এই কথা বলে ইউসুফ নবী আল্লাহর উপরে ভরসা করে মারছে দৌড় একে একে সমস্ত দরজার তালা আল্লাহর কুদরত থেকে খুলে গেল শেষ দরজায় যায়া জলেখা পিছন থেকে মারছে থাবা হুজুর যাস কথা মারছে থাবা জামা ছিড়ে গেছে ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে জলেখা জামা ছেড়ে ছিড়ে তারপর ইজ্জত দেওয়া যাবে না কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় দরজার শেষ দরজায় এসে দেখে জলেখার স্বামী আজিজ মেসর দাঁড়ায় আছে স্বামীকে দেখা মাত্র জলেখা নেকা কান্নার অভিনয় শুরু করছে যে মহিলা কথা বলার আগে নেকা কান্নার অভিনয় করে বুঝবেন ওই মহিলার ভিতরে ভাইরাস আছে কথা কর আগে কি আছে কি হয় আগে খুলে কর তোর কথা শুনে যদি মনে হয় এই কথাতে কাঁদা উচিত স্বামী স্ত্রী দুইজন মিলে জামাত করে কান্দিব জামাত করে কান্নাকাটি করা হবে কথা বলার আগে যেই মহিলা কান্দে কথায় কথায় মনে হয় চৌকত মোটর বসাছে টিপ দেওয়া হয় না পানি পড়ে যে মহিলা কথায় কথায় কান্দে আর কি আছে বেজাল আছে ও কান্দে মামলা জিত পারছে কথা কয় না কেন কান্দা কাটি করে আমার দুনিয়া কি আমি টুকি তুই বাইসে আছো কেমনে কথা কন না কেন তোর এত দুঃখ তুই বাইসে থাকিস কেমনে রাগ করতেছেন নাকি সব অভিনয় জলেকা একা কান্নার অভিনয় করে বলতেছে আর একটু দেরি হলে ইউসুফ আমার শ্বাস করছে এই কথা বলে নেকা কান্নার অভিনয় করতেছে ইউসুফকে ছেলের মতো দেখতাম আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে আপনি এর বিচার করেন আপনি ইউসুফের বিচার করেন আর মনে মনে ভাবতেছে মরার স্বামী আসার সময় ভাইলি না কথা কয় না কেন আমার ভাইরা নেকা কান্নার অভিনয় করে মিথ্যা দর্শনের তহমত দিয়া এক নয় দুই নয় আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে সাড়ে নয় বছর জেল খাটাইছে জলেখা নামের এই নারী এজন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক শয়তানের ওদের কাছে বেল নাই কথা মানে
এজন্য যুবক রে নারীদের সলা কলায় প্রেমের জালে রূপের জালে একবার যদি ফাটাটকে যায় পুলিশে ধরলে বাজবি রেবে ধরলে বাজবি কিন্তু নারীর ছলনার ফাঁদে মায়েরা জালে রূপের জালে ওদের মিষ্টি মিষ্টি কথায় একবার যদি ভুলে যাও যুবক রে ওরা ভালোবাসে না ওদের ভালোবাসা থ্রি পিসে বন্দি আইফোনে বন্দি ওরা ছেলেদের মুন্নি এখন ব্যবসা বাণিজ্য করে ভালোবাসার নামে ছলনা করে প্রতারণা করে অভিনয় করে কথা কয় না কে এজন্য তোমার মতো পোকা ছেলেকে পোকা বানায়া ধোকা দিয়া নাকি তরি দে ঘুরাইবে এজন্য ওদের সলা কলায় প্রেমের জালে মায়ের জালে একবার যদি আজকে যাও যুবক রে ওই কাল নাগিনীর বিষাক্ত সবল থেকে আর বাঁচতে পারবি না এইজন্য ওদের সলা কলায় ভোলা যাবে না পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে এই মুরুব্বিদের দোয়া আছে যেখানে বরকত আছে পিতামাতা সংসার করে 30 40 বছরের অভিজ্ঞতা আছে উনি জানে যে কোন জায়গায় আমার ছেলেরে বিয়ে করাইলে আমার ছেলে ভালো থাকবে এই বাবা জানে তার মেয়ে কাউন্সিলের সাথে বিয়ে দিলে ভালো থাকবে তুমি পাকনামি শিখে গেছো না 16 বছরের ছেলে তোর তো দাঁত ঠিক মতো পড়ে কথা কেন ও পাক আব্বু আমি তো চয়েস করে ফেলেছি রাজি থাকলে এক সাপুন না হলে দুই সাপুন আছে না না পিতামাতার পছন্দের তোয়াক্কা না করে ও যখন ভালোবাসার টানে ওই প্রেমিকার হাত ধরে পালিয়ে গেল ঢাকা শহরে দেখবেন দুই তিন মাস পর আর ভালোবাসা জানালা ভেঙে পালিয়ে গেছে এখন আর ভালোবাসা নাই খালি ঝগড়া দাউপুরের সম্পর্কে একে অপরের সাথে মিলেই না কথা কর না রাগ করতেছেন মনে হয় যুবক রে এইজন্য 4 নাম্বার নিজের যৌবন কালে গুনাহ করা যাবে না যৌবনের তারনায় প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে না অবৈধ প্রেমের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক করা যাবে না কারণ অবৈধ সম্পর্ক ক্ষণস্থায়ী চিরস্থায়ী হতে পারে না এই সুখনিকের ওয়ান টাইম ভালো লাগে পরে দেখবা ভালোবাসা ভালো লাগা কোনোটাই নাই আর যেই জিনিস কোনোদিন দেখো নাই প্রথম দেখেছো বাসর ঘরে দেখবা সারা জীবন ভালোবেসেও ভালোবাসার স্বাদ মিটবে না কথা কন ঠিক কি না